তিনি পঞ্চায়েত নির্বাচনের আগে 51 জন বিজেপি কার্যকর্তার নামে চার্জশিট দিয়ে জেলে ঢোকানোর ব্যবস্থা করেছিলেন, যে চার্জশিট কোর্ট রিজেক্ট করেছে, ফলস চার্জশিট ছিল। এবং বানারহাটের ওসি ভোটের দিন রিগিংয়ের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, আপনারা যারা জলপাইগুড়ি ধূপগুড়ি বা আলিপুরদুয়ার থেকে গেছিলেন, তাদের উপরে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীরা আক্রমণ করেছিল। আপনারা স্পেসিফিক না দিয়ে, নাম না দিয়ে তৃণমূল আশ্রিত গুন্ডা বলে এফআইআর করেছিলেন, এফআইআর হয়েছে, কিন্তু নট এ সিঙ্গেল অ্যারেস্ট ইয়েট, এখনো পর্যন্ত একটাও অ্যারেস্ট হয়নি। শুধু বিজেপি কর্মীরা নন, সাংবাদিকরাও বানারহাটের আইসি বা ওসির কাছে সুরক্ষিত নন, তারাও আক্রান্ত হয়েছেন। মহিলা সাংবাদিকদেরও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। এবং শান্তনু সরকার জলপাইগুড়ির রেসিডেন্ট, জেনারেল ইলেকশনের সময় কোনো জেলার বাসিন্দা বা 3 বছরের